যখন ফাইনালি বাড়ি থেকে পারমিশন পাই গোয়া যাওয়ার জন্য, মানে ইটস দ্য জার্নি স্টার্টস অফ মাই লাইফ। তো এখন শুরু হবে কিছু প্যাকিং, গাছের জামা দিয়ে ফার্স্ট স্টার্ট করলাম, সেকেন্ড হবে কিছু পাতার জামা, থার্ড হবে তাল গাছের জামা, তাল গাছ না কোকোনাট যাই হোক কিছু তার সাথে এক্সট্রা ড্রেস অ্যাড হবে সেইভাবে। তো এখন আমরা লেটস স্টার্ট আওয়ার জার্নি, লেটস গো। সো গাইস, ওয়েলকাম টু গোয়া। অনেক কিছু দিয়েছে, দুটো সবজি দিয়েছে, ভেজ বিরিয়ানি দিয়েছে, লাচ্ছা পরোটা ভালো না, খাবারের টেস্টও ভালো, এখানেই খাবো। আমরা রাতের বেলা এসেছি, এই হচ্ছে কিছু ফর ফুড স্টলস অ্যান্ড অল, কিছু কিছু ছোট ছোট বার অ্যান্ড অল। রাতে যেতে এসেছি, ব্লগ কিছুই দেখাতে পারছি না, কেন পুরো রাত হয়ে গেছে, কিছু দেখানোর কিছু নেই। এই হচ্ছে বিচ, অঞ্জনা বিচ। আমরা বিচ যাবো, আগে ব্রেকফাস্ট করবো, কেন অ্যারাউন্ড কটা বাজে, সামথিং 9:30 কিছু একটা বাজে, দেখি খেয়াল করে নিচ্ছি। আর এখান থেকে আমরা আগে একটু ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট সেরে আমরা রাঞ্জনা বিচে যাবো, কিছু ওয়াটার রাইডস আছে ওগুলো চড়বো। তারপর কালকের এখনও প্ল্যান কিন্তু সেট হয়নি, কারণ আজকে প্ল্যান ছিল বেরোনোর 8টার সময়, কিন্তু আমরা যেহেতু এত ল্যাটক্ষণ আমরা 8টার সময় উঠতে পারিনি, আর আমাদের বেরোনো হয়নি, কারণ 4টে জায়গা ঘোরা ছিল, স্কুবা ডাইভিং অ্যান্ড অল সব ছিল। তো মোটামুটি আমি এটা ট্রাই করবো 2-3টে পার্টে ছাড়ার, একটা পার্টে ছাড়াটা যাবে না, অনেকটা বড় হয়ে যাবে ব্লকটা। সো আপাতত যাই, লেটস গো। কি ভাবছো তুমি, এত বড় আছে, বড় যাইনি। হাই জানু, হাই জানু, জানু মানু তেনু মেরে মে হু তেরা স্বামী আরে স্বামী। সো এখন ব্রেকফাস্ট করছি, ম্যাগি আর এগ। কি হাসছো কেন, হাসবে না, হবে ব্লগ করতে হয় সুন্দরভাবে করতে হয়। তারপর ওয়াটার রাইডস চড়বো 5টা, সব মানে কথাবার্তা হয়ে গেছে, এখান থেকে আমার বিচে যাবো, খেয়ে দিয়ে ব্লগ কন্টিনিউ করবো। সো লেটস গো। Remember all the shit we used to do.
এখন আমরা প্যারাসেলিং এর জন্য যাচ্ছি আমরা ছজন পাঁচজন আমরা পাঁচজন যাচ্ছি লেটস গো